গুড ইভিনিং সবাইকে, ঋতু চলে গেল নতুন আরো একটা তাদের ভিডিওর সঙ্গে। তোমাদের সকলকে ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ভালো ছিলাম না, এখন এই মুহূর্তে ভালো আছি। তার কারণ হচ্ছে কালকে সারা দিন নির্জলা উপোস করে আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিলো, আর রাত্রিবেলাও ঘুম হয়নি। তো সেই জন্য সকালবেলা নাগাদ আমি একটু ঘুমিয়েছিলাম, আর উঠতেও আজকে অনেক লেট করেছি। আর যেহেতু আজকে অমাবস্যা ছিল বলে পুজো করতে হয়েছে, তো অমাবস্যায় পুজোটা করে আবার দুপুরে একটু, মানে দুপুর না, তখন প্রায় 11:30-12 বাজে এরকম খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমার শরীরটা প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো সেই জন্য। তো তারপরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একদম এখন একদম ফ্রেশ। তো অমাবস্যাতে আমাদের একটা পুজোর নিমন্ত্রণও আছে, সঙ্গে যে শিবটা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে একটা মন্দিরে আমাদের সামনে বটতলাতেই শিব প্রতিষ্ঠিত হয়েছে এবছর। তো সেই জন্য সেখানে মামনিরা সবাই মিলে ভাবছে যে এবছর নতুন শিব প্রতিষ্ঠিত হলো, তাহলে সবাই মিলে একটু খিচুড়ি আর লাবড়া করে যদি সকলকে খাওয়ানো যায় কেমন লাগবে। তো ওরাই নিজেরা নিজেরা আলোচনা করে একটু খিচুড়ি টিচুড়ি বানাচ্ছে। প্রায় 4:30-4:30 নাগাদ তখন ওরা শুরু করেছে আর কি করা। ওরা প্ল্যান করেছিল সকাল থেকেই, কিন্তু 4:30 নাগাদ তখন রান্না বান্না বসিয়েছে আর কি। তো এখন আপাতত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 8:30। তো আমাকে ডাকছিল যে একটু খেয়ে যাও, কারণ আমাদের আরেকটা নিমন্ত্রণও আছে, সেটা হচ্ছে অমাবস্যা পুজো। ওদের বাড়িতে প্রত্যেক বছর আমাদেরকে নিমন্ত্রণ করে। তো আমাদের ওই মন্দিরের সামনেই ওর দোকান, তো ওর বন্ধু হয়, সেই কারণে আমাদেরকে নিমন্ত্রণ করে। আর আমরা প্রত্যেক বছর ওদের বাড়িতে সন্ধেবেলা যাই, ওই 6:30-7 নাগাদ, কারণ আমাদের আরেকটা অমাবস্যা, এই অমাবস্যাতে আরেকটা বাড়িতে পুজো আছে, সেখানেও নিমন্ত্রণ থাকে। তো সেখানে গিয়ে আমরা রাত্রে ডিনার করে ফিরি আর এখানে সন্ধেবেলা ঘুরে আসি। কিন্তু এবছর আমরা সেখানে যাচ্ছি না, এখানে যাচ্ছি, এখানে গিয়ে ডিনারটা করব। সেই জন্য আমরা একটু লেট করে যাব। তো মামনি বললো যে আমরা খিচুড়ি বানিয়েছি এত কষ্ট করে সবাই মিলে বানিয়েছি, তোমরা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, একটু ঘুরে যাও এখান থেকে। তো সেই কারণে এখন যাব মন্দিরে, গিয়ে দেখি কোনো কাজকর্ম থাকে কিনা, বা খিচুড়ি টিচুড়ি কাউকে দিতে হয় কিনা। তো ওখানে মাউনিরা সবাই এখন দেয়া শুরু করে দিয়েছে, আমি যাই গিয়ে দেখি, কারণ কোনো কাজ থাকে না, পরে সবাই ওরা করে নেয়, ঝুড়ি টুকরি কোনো কাজ থাকে সেটা করব, আর একটু খিচুড়ি টিচুড়ি যদি কাউকে দেওয়া থাকে সেগুলো দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, অবশ্যই তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর রাত্রে তো পুজো আছে, যদি একটু বেশি রাত পর্যন্ত থাকে, ওরা রাত 12টার পর পুজো শুরু করে, তো যদি একটু বেশি রাত পর্যন্ত থাকি তাহলে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, এখন মন্দিরে যাই, কারণ বাবা মামুনি সবাই ওখানে আছে, ও আছে, আমি রেডি হওয়ার জন্য বাড়িতে ছিলাম, আমি সারাদিন যাইনি, আর সন্ধেবেলাও যাইনি, কারণ আমি সারাদিনই আজকে ঘুমিয়েছি। কালকে সারাদিন জাগার ফলে আজকে সারাদিন সারা রাত ঘুমানোই আমার চিন্তা ভাবনা। তো এখন আমি যাব, গিয়ে ও আমাকে নিতে এসেছে, এখন ওর সঙ্গে গিয়ে মন্দিরে যেগুলো করবো সেটা তো তোমাদেরকে বললামই, দেখি এখন কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন বেরোনো যাক। তো চলে এসেছি আমি এখন মন্দিরে, আর এখানে এখনও খিচুড়ি রান্না হচ্ছে, সামনে খিচুড়ি বিতরণ হচ্ছে, তো মনে হলো যেন এখনও খিচুড়ি লাগবে, সেই জন্য আবার খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এই দিকেও খিচুড়ি হচ্ছে, এদিকে কড়াইতেও খিচুড়ি হচ্ছে, আর এখানে সব মশলা ডাল সিদ্ধ এইসব আছে, আর এদিকে হচ্ছে তোমার প্যাকেট করা হচ্ছে আর কি, পার্সেল করা হচ্ছে, যে সমস্ত দোকানদাররা বা লোকজন এসে খাওয়া দাওয়া করতে পারছে না তাদের বাড়িতে পার্সেল পাঠিয়ে দেওয়া হবে বা দোকানে পার্সেল দিয়ে দেওয়া হবে, যাতে সবাই ভোগটা পায় সেই জন্য। আর এদিকে সমস্ত মশলাপাতিটাতি রাখা আছে, এখানে পিসু আদা কাটছে, তো আমি একটু আদা কাটতে হেল্প করব পিসুকে। আর এদিকে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে এখন, এছাড়াও রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন যাচ্ছে সবাইকেই ডেকে ডেকে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়াও হচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলাও হচ্ছে, যার যেটা ইচ্ছা সে সেটা করছে। তো একটা জিনিস কি বলতো, যে বাড়িতে যতই ভালো করে মশলা টশলা দিয়ে খিচুড়ি বানানো হোক, বা কোনো সবজি বানানো হোক, বা আলুর দম বানানো হোক, যাই বানানো হোক না কেন, সেটা কোনো দিনও ভালো লাগে না, একটুও মুখে মানে খুব একটা টেস্ট লাগে না। কিন্তু এইসব খিচুড়ি বলো, আলুর দম বলো, লাবড়া বলো, কখনোই সেটা খুব ভালো করে বানানো হয় না, তবুও খেতে খুব সুন্দর লাগে। তো
চলে এসেছি আপনার বর্ষাক দাদার বাড়িতে। আর খুব সুন্দর সাজিয়েছে রাস্তা থেকে, একদম গেটটাও খুব সুন্দর হয়েছে, ভিতরে পুরো একদম টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর কালী পুজো মানে এরকম লাইট দেওয়া দিলেই ভালো লাগে আর কি, বড় লাইট না দিয়ে শুধু টুনি রুম দিয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো ওরা দোতলাতে থাকে, তো দোতলায় পুজোটা হচ্ছে, আর তো আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাবো। আর এই সমস্ত যেসব লোকজনকে দেখতে পাচ্ছ তারা সব কিন্তু পুজো বাড়িতেই এসছে। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে আগে ঠাকুর দর্শন করি আমরা। তো এখানে জুতো দেখে মনে হচ্ছে অনেক লোকজনই ভিতরে আছে। তো এদের সিঁড়িগুলো অনেকটা চটারো চটারো, আমার বেশ ভালো লাগে এই সিঁড়িগুলো। তো এসে দেখছি ঠাকুরমশাই এখানে বসে পড়েছেন যোগা যন্ত্র করার জন্য আর কি। কালী পুজো এমনিতে অনেক জিনিসপত্র লাগে, তো উনি এসছেন একটু আগে শুনলাম, তো এসেই পুজোর জন্য যোগা যন্ত্র করতে শুরু করে দিয়েছে। আর এদিকের বারান্দাটা এবছর আরও বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে ওরা নতুন করে এই বাড়িটা বানিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে, আর ডেকোরেশনও জাস্ট দারুণ হয়েছে। তো খুব সুন্দর সব কিছু মিলিয়ে এবছর আরও বেশি ভালো লাগছে, আর ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে দেখো। তো ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে, যেটা ভাষায় প্রকাশ না এতটাই সুন্দর, আর সব কিছু মিলিয়ে জাস্ট দারুণ। তো তো খাওয়া দাওয়া করতে আমরা এখন চলে এসেছি, আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছে নুন লেবু, তারপরে একটুখানি খিচুড়ি নিয়েছে, আমি বেশি নিইনি। এবারে দিল একটুখানি লাবড়ার তরকারি, তো তারপরে আমাদের জন্য এসছে ভাত ডাল, তো ডালটা হয়েছে ভেজ ডাল। এরপরে আলু ভাজা ইঁচড় টিচড় আছে। তো খাওয়া দাওয়া হচ্ছে এখন সবাই মিলে, অনেকেই খাওয়া দাওয়া করছে একসঙ্গে। তো আমাদের খাওয়া দাওয়া এখন একদম কমপ্লিট, আর এখানে এখন বাইকটা বার করা হচ্ছে, পাশ মানে রাস্তার উপরে তো বাড়ি, তো রাস্তার চারিদিক দিয়ে গাড়ি সব দাঁড় করানো আছে। ওদিকে বেশি ভিতরের দিকে অনেকগুলো বাইক আছে, আমাদের বাইকটা একদম মুখেই রাখা ছিল। আর উপরে চেন দিয়ে সাজিয়েছে টুনি চেন, টুনি রুমে যে চেনগুলো হয় সেগুলো পুজোর সময় যেমন আমরা সমস্ত রাস্তায় দেখতে পাই সেগুলো, এগুলো ভীষণ ভালো লাগে কিন্তু। তো এখন আমরা বাড়ির দিকে যাব।
তো আমরা ঘুরে ঘাড়ে এসে এখন এখানে বসে আছি মন্দিরে, যারা রাঁধুনি সমস্ত কাজকর্ম করেছে এতক্ষণ ধরে তারাই এখন এখানে দাঁড়িয়ে আছে আর কি, খাওয়া দাওয়া করছে কয়েকজন। তো মামনি খাওয়া দাওয়া করেনি, তো বাকিরা খাওয়া দাওয়া করছে, তারপরে এইসব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সবাই বাড়ি ঢুকবে আর কি। তো আমি ভাবলাম হয়তো পুজো শুরু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, কিন্তু এবার ওরা একটু তাড়াতাড়ি পুজো শুরু করে দিয়েছে। তো 11টা নাগাদ পুজো শুরু হয়ে গেছে আর আমরা ওখানে একটু বসেছিলাম, আর বেশি ভিডিও করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে একটু বক্স চলছিল, গান চলছিল, তো সেই জন্য, আর অনেক লোকজনের ভিড়ও আছে। আর তারপরে আমরা একটু একটু পুজোর ওখানে থেকে সবার সঙ্গে একটু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তারপর আমাদের মন্দিরের সামনে এসে ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কেননা খিচুড়ি বিতরণ করার পরে বা যারা ওখানে রান্না বান্না করেছে, বাড়ির যে লোকজন আছে তারা সবাই খাওয়া দাওয়া করছিল মন্দিরে বসেই। খাওয়া দাওয়া করার পর মামনি টামনিও ছিল। তারপর ওখানে এখন সব যে ডেচকি বা রাঁধুনির কাছ থেকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলোর একটু মাজা ঘষা বা ধোয়ার ব্যাপার ছিল, সেই সব করছিল, ওখানে একটু বসেছিলাম। এখন সবাই মিলে বাড়ি চলে এসেছি, বাবা অনেক আগে এসে খেয়ে শুয়ে পড়েছে। তো আমরা এখন চলে এসেছি, এখন তো গুড নাইট বলবো সবাইকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে অবশ্যই জানো, একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর লাইক না করে একদম চ্যানেল থেকে বেরোবে না। তো চলো আজকের মতো টাটা।